তো বন্ধুরা এখন আমি আছি মাদ্রিদে। মাদ্রিদে নাকি ব্র্যান্ডেড কাপড় সেল লাগিছে 100 টাকা করে নাকি শুরু। তো দেখি দমে ভিড় আছে। দীপ্ত আছে দেখ ইয়ার ঘুরে যায় কি দেখি সেই যে দেখছো আমার লোকজন আছে না না হচ্ছে কি বড় বালিশ হ্যালো বালিশের দাম কেমন আছে বাপরে 499 মজা আছে মজা কম্বো প্যাক হ্যাঁ রে তাহলে $US কত নাকি উদিত শুন শুন ডলার দেখাচ্ছে ইন্ডিয়ান রুপি কত হবে এ মামা ডলার দেখাচ্ছি জি ডলার হ্যাঁ এটা তো বুঝলি বিদেশি কোম্পানি এলো সব বিদেশি কোম্পানি এলো কত করে ইন্ডিয়ান কারেন্সি 200 টাকায় দুপেয়ার 200 টাকা ও বা মানে 1 কে 150 এই দুটো নিলে 300 টাকা লাগবে 1 কে 150 টাকা এক মানে একটা 150 সব ব্র্যান্ডেড কোম্পানি বুঝিয়া না মানে বিদেশি যে মামা আছে যে কিনছে আরো দেখাচ্ছি ফেসবুক লাইভ আছে হ্যাঁ ফেসবুক লাইভ বা মানে ছেলেদান কি ছেলেদান এই লিগে সব মেয়েদের নাকি ভিড়টা দেখছো তোমরা লোকজন শুনে চলে আসছে দেখালি এটা সব মেয়েদের মোড় দেখালি সব মেয়েদের নাকি মেয়েদেরটা এখন দেখছি না আগে আমরা ছেলেদেরটা দেখি যাইনি ওইদিকে পুরো ছাপড়ি জুতো আছে সাদা সাদা দেখি 40 সাইজ দাম কত আছে 800 টাকা করে বা যে লেখা আছে 800 টাকা করে মানে যা এগুলো জুতাগুলো সব 800 টাকা করে আমি তো দেখতে পাচ্ছি না যে সস্তা কোনো জিনিসটা আছে এইখানে এলে কি মেয়েদের নাকি ৫০০ টাকা লিখা আছে ওটাই তো বুঝতে পারছি না 100 টাকা করে বললো শুরু ছিল ছোট দের 100 টাকা 4200 4199 মানে 4200 বলা চলে এই একটা গেঞ্জি দেখা ভালো করে গেঞ্জিটা দেখা এই একটা গেঞ্জি এটার দাম হয়েছে 500 টাকা লেখা আছে 4200 টাকা এ মামা এটার দাম হয়েছে 500 টাকা আর লেখা আছে 4200 টাকা এখানে ডলার হিসাব করেছে আর যেগুলো বাইরে থেকে ১৪০০ টাকার প্যান্ট বাপরে কি প্যান্ট বটে ভাই দেখি চাইনা থেকে আসছে নাকি মালটা হ্যাঁ রে দেখেন কত প্রিন্টিং আছে 4000 টাকা 3999 1 টাকা কম 2000 টাকা জুতা কিনলে মরিয়ে যাবো দিয়ে এমন আহামরি কিছু দেখাচ্ছে নাই লোকজন খালি ঘাঁটছে আছে নিচে নাই কিছু আর ওখানে আমাদের দাদা আছে আপনি গায়ে
900 টাকা করে জিন্স 900 না বাপ কি জিন্স বড় রে বাপ এগুলা উসকা বাপ কেসে সে বড় না হ্যাঁ 2000 টাকা করে জুতা হ্যাঁ टैक्सी स्टैंड 200 টাকা করে পাবে কি ব্র্যান্ডেড বড় যায় হোক ওগুলা চালু মাল এগুলা ব্র্যান্ডেড লেকিন এখানে 2000 মানে এটা সেই স্ক্যাম হয়ে গেল তোমার সঙ্গে সবাই আসছে কিন্তু কেউ কোনো নিয়ে যাচ্ছে খালি আছে আমাদের সঙ্গে স্ক্যাম হয়ে গেল সেল সেল বলে তো এটা জেল পাঠান দিল 5000 টাকা জিনসের দাম আর লেখা আছে 1500 স্ক্যাম হয়ে গেল আমাদের সাথে এগুলা কত করে এই পেনগুলো এটা লেখা আছে 900 বাপরি বস্তার কাপড় নু কি বলে বস্তা কাপড় নু কি বলে তো বুঝলে বন্ধুরা সবাই 100 টাকার অ্যাডভার্টাইজ দেখে চলে আইছে বিরাট সেল এখানে আসে তো বুঝতে পারছি কি অবস্থা সবাই আসে আসে দেখে দেখে ঘুরে যাচ্ছে কিনছে না কেউ আরো দেখাইছি তোমাদেরকে দাঁড়াও এখন শেষ হয় না এগুলো 800 টাকা করে টি শার্ট কেমন লাগছে আইসি নি তুমি কিনবারই নাই কিছু 900 টাকা করে ট্রাউজার 1100 টাকা করে বাপরে জামা 1100 500 টাকা করে দুটো হয়ে যাবে যে লিখা কত 5000 টাকা আমাদের কি মানে পাগলা কুকুরে কামড় আনছে নাকি এটা কি বলে রণবীর কাপুর নীল কাপুর কে পরে হাতে জামা দামি জামা 5500 টাকা অমিতাভ বচ্চন মুখ খালি করো না কেউ যা গাল দিয়ে আর বাইরে বেরিয়ে নিয়ে দিবে ওরারে ওরে বাপ ট্রাউজার 900 টাকা সাইজ 36 38 আর 40 জামা শুনে এমনি আছেন তো হ্যাঁ এমনি আছে 500 টাকা করে বিগ বাজারে নিয়েছিলে আগের বারে ভিডটা দেখছো কিছু কিছু নিয়েছে দাদারা এগুলো নিয়েছে নাকি এগুলো সব নিয়েছে দাম তো বিরাট মাথা খারাপ হয়ে যায় দেখিনি মানে অরিজিনাল ব্র্যান্ডেড হলে দাম ঠিকই আছে একটু কম দামের এখানে দেখতে পাচ্ছি 300 জার্সি না কি বড় চাইনা জাপান কি বড় চাইনিজ ভাষা বড় জাপানি ভাষা কত দাম এটা দামটা দেখা এটা ফুটবলের জার্সি দেখাচ্ছে যে রে 300 আয়া না বলছি তো কি সত্যি অরিজিনাল ব্র্যান্ড যদি এগুলো হয় তাহলে দাম ঠিকই আছে ফালতু আলি না ভাই এগুলা আমাদের জন্য লয় সত্যি বলতে 400 টাকা কি ওর প্যান্ট প্যান্ট ওর
আয় উদিত দা তুমি ইউটিউব ভ্লগ না হ্যাঁ কেমন লাগে যাই জানি রিভিউ কেমন কি বলবো আর রিভিউ ব্লগ কেডাইজ করেছে এক আর এক জিনিস চাইছে মানে অ্যাডভার্টাইজ দেখলি আমরা এক রকম 80% অফ সহ হয়েছে বিচার মাগা মানে পড়া হবে কিন্তু যেহেতু এখানে দেখছে ব্র্যান্ডেড মাল তাই কিনা এমআরপি দিয়ে আছে 2000-3000 এই 80% লেস করে 300-400 কিন্তু আমাদের পুরোটা মনে হচ্ছে সেটা দেখবে না এখানে দেখবে ব্র্যান্ড দেখবে না মানে আমাদের দামটা চাই না তবে একটা কথা বলছি বাবুটি 400 টাকা টি-শার্ট না আমি তো দেখলি 100 টাকা থেকে শুরু সে 100 টাকা দেখতেই পাচ্ছি না কাউকে দেয়া নাই কি বলবো 100 টাকা বেলা দিয়ে দেশ ঠিকই বলছে আমাদের পুরুলিয়ার লোক ব্র্যান্ড দেখবে না এরকম মেয়েদের স্যান্ডেল আছে জুতা ফুতা আছে দেখো 500 টাকা করে এগুলা 500 টাকা লেখা আছে স্লো কানেকশন হয়ে গেল রে নেট স্লো তো অটোমেটিক হয়ে যাবে না তো এক ফেস করতে হবে রয়ে গেল কি ভিডিও না চলছে এদিকে মেয়ে আর দেখি सप्ताह घूरी घूरी देखते हो गिज 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 कर भिड़े कि अच्छा देखी सब रकम जिनिस मन हो पापस बड़े गल डोरमेट पापस 300 टाका करे गल दाम गुला मोटामुटी ठीक है 100 टाका एक पिस दुटा 200 टाका ठीक है दाम মেদের সাজার জিনিস আছে কসমেটিক্স এর জিনিস উদিত বাচ্চাদের 200 টাকা কি বড় গেল কে জানে ঢুকব নাই মহিলা মন্ডল আছে ওই দাদা পুরো ভিড় আছে এখন আর ঢুকছি না যা দাম ওদিকে আর কিছু নাই সেরকম যা আছে দিয়ে হ্যাঁ তিন ঘর আছে এগুলা বাচ্চাদের বড় এগুলা 300 টাকা করে এগুলা ঠিক না ওইখানে বাচ্চাদের গুলো যেগুলো দেখলি সেগুলা ঠিক ছিল দেখছো ভিড় মোটামুটি ভালোই আছে সবাই চলে আসছে প্রথম প্রথম বটে ওই জন্য হুচুকে চলে আসছে চ দেখা যাক কি বড় কি না আসে নিয়ে সবাই বুঝছে যে কত ধানে কত চাল আর একবার দেখাচ্ছি তোমাদেরকে ঘুরায় বন্ধুরা অ্যাডভার্টাইজে দেখলি একরকম আর আসিনি দেখি একরকম মাথা খারাপ দাম আমাকে বললো দু চারজন আসছিল আগে আমাকে বললো যে এরকম দমে দাম আছে পালা যাস না আমি বলি চাই গেলেই কিনতে হবে এমন কোনো ব্যাপার নেই দেখবো আর ঘুরে যাবো তো আমার তো পছন্দ হলো না এখানে কিছু তোমাদের দেখাচ্ছি ভিডিওটা লোয়ার 800 টাকা করে হ্যাঁ মোটামুটি সব দেখা হইল তো আর কি হ্যালো
জুতাগুলো কি ব্র্যান্ডের বোর্ড দেখেন। এই জুতাগুলা ফ্লিপকার্টে দেখি মোটামুটি 250-300 টাকা দাম আছে, তো বলছে এগুলো অনেক ভালো ব্র্যান্ডের বটে বলে এত দাম 800 টাকা। কোয়ালিটি ঠিকই আছে, যদি এগুলো সত্যি ব্র্যান্ডের হয়, আসল যে ব্র্যান্ডটা লেখা আছে, অরিজিনাল মাল হয়, তাহলে কোয়ালিটি ঠিকই আছে। ও দাম বহুত, সুদীপ্ত কেমন লাগছে আজ? দাম দেখে মাথা খারাপ, কিছু নিবি না? নাই না না, 100 টাকায় রুমাল আছে, রুমাল নিতে পারে। না না এখানে নিব নাই, এত এত ভিড়ের মধ্যে লিয়াও সম্ভব হয়েছে নাই, দেখে পেগে চেঞ্জ করতে পারছেন, ট্রায়াল রুমও দেখতে পাচ্ছি না, ওখানে ওই সামনে ওইখানে বসে বসে সবাই প্যান্ট খুলে চেঞ্জ করে দিছে, ট্রায়াল রুম পাচ্ছি না দেখতে, এখানে ওরকম চেঞ্জিং রুম কই? দেখছো ছেলে মেয়ে সবার এই ভিড়, হুচুকে চলে এসেছে লোকজন, হ্যাঁ আসেনি বুঝতে আর পাবে। তোমার ভিড় গিট 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 করছে, খুব ভালো লাগছে, তবে দাম দেখে মাথা খারাপ হয়ে গেছে। হ্যাঁ হুচুকে চলে এসেছি আমরা, কিন্তু 100 টাকা থেকে শুরু ভাবিছিলি, 100 টাকা করে কিন্তু বলে গেলে স্টার্ট হবে, এখানে কোনো জায়গায় দেখা পাচ্ছি না যে 100 টাকা করে শুরু, কোনো জায়গায় 300 টাকা স্টার্ট হলো। তোমরা আসেনি দেখে যাও, কিন্তু ব্যাপার হচ্ছে আমার তো পোষাল নাই, আসেনি 100 টাকা নিয়ে দেখলাম, কিন্তু কি বলবো আর, রুমাল আছে 100 টাকায় আর, কিন্তু রুমালই তো লাভ। মজা লিবি নাকি? খুলে দিয়েছে, খুলে দিয়েছে, খুলে দিয়েছে, মজাগুলোর দাম 200-300 টাকা টক্স। রুমাল ওইখানে সব দোকান নিয়ে এটা কি ফ্রি? ভিড়টা দেখতে পাচ্ছ তোমরা, বন্ধুরা দেখালি তোমাদেরকে কিরকম কি আছে, আমার তো পোষালো না, আসেনি লোকজন, হুচুকে চলে আসছে, অ্যাডভার্টাইজ দেখিনি, কিন্তু সেই জিনিসটা নাই পালি দেখতে। আমরা এখন বের হয়ে গেছি, আমাদেরকে দেখালে ব্যাপারটা, যাদের ভালো লাগবে তারা আসেনি ট্রাই করে দেখতে পারো, তো ফেসবুক লাইভটা এখানে স্টপ করছি, তারপর আমরা এই যে নামে গেছি সিঁড়িতে, ঠিক আছে বন্ধুরা, গুড বাই, ভালো থাকো সবাই, আর দুর্গাপূজা পুরো বাজার করো উঠে চড়চড়ায়, ঠিক আছে বাই।